2024 সালের শুরুতে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না নেওয়ার সিদ্ধান্তে খুশি ছোট দলগুলো। দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল ভোট বর্জন করলে তারা নানাভাবে সুফল পাবে বলে মনে করছেন রাজনীতিকরা। আর যুগপৎ আন্দোলনের শরিক নিবন্ধিত কয়েকটি দলও এই সুযোগের অপেক্ষা আছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। তাদের মতে বিএনপি না থাকলে সরকারের কাছে এসব দলের যেমন কদর বাড়ে, তেমনই অনেকের এমপি হওয়ার সুযোগও সৃষ্টি হয়। এমন চিন্তা থেকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। নি শোল্ডার বা যে কোনো ধরনের জয়েন্ট পেনের অত্যাধুনিক সমাধান নিয়ে ইডব্লিউ ভিলা মেডিকা রয়েছে আপনার পাশে। নেতাদের অভিমত, বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটের রাজনীতিতে নিবন্ধিত ছোট দলগুলো গুরুত্বহীন হয়ে পড়ে, তাই বিএনপি অংশ না নিলে যুগপৎ আন্দোলনের শরিক নিবন্ধিত কয়েকটি দল ভোটে চলে যাবে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, এদের মধ্যে কয়েকটি দল ভেতরে ভেতরে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। নিবন্ধন পেতে প্রয়োজনে তারা শেখ হাসিনার সরকারের অধীনেও নির্বাচনে যেতে রাজি। তাদের মধ্যে অন্যতম শেখ সালাউদ্দিন সালুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। নিবন্ধিত এ দলটির নেতৃত্বে গত 7 জানুয়ারি 17টি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতন্ত্র বিকাশ মঞ্চ নামে একটি নির্বাচনী জোট আত্মপ্রকাশ করে। বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে এই জোট। এছাড়া এই তালিকায় আরো রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম। যদিও এই সম্ভাবনাকে নাকচ করেছে বিএনপি, দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে যুগপথের শরিকরা একমত। দল কোনো কারণে নির্বাচনে না গেলে যুগপথের শরিকরাও বিএনপিকে অনুসরণ করবে বলে মনে করেন তিনি। ছোট দলগুলোর ভিন্ন মনোভাব থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। এতে নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করে ক্ষমতাসীন দলটি। পর্দার অন্তরালে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির আলোচনা চলছে বলেও জানিয়েছে একাধিক সূত্র। যদিও শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফার দাবিতে গত 24 ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করে তারা। এই আন্দোলনে বিএনপি সহ 39টি রাজনৈতিক দল সম্পৃক্ত রয়েছে, এর মধ্যে 6টি দলই নিবন্ধিত। তামজিদ মির্জা, কালবেলা।